হাই এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজকে আমি পাকা আম সংরক্ষণ করে দেখাবো তো পাকা আমটা কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি এই আম সিজনে অ্যাভেলেবেল থাকে তাই সিজনের সময় যদি আমরা কিছু আম সংরক্ষণ করে রাখি তাহলে কিন্তু সারা বছর আমরা সেই আম খেতে পারি তো কিভাবে আপনারা সারা বছরের জন্য আম সংরক্ষণ করতে পারবেন সাত গন্ধ অটুট রেখে কিছু ট্রিপ সহ আজকের ভিডিওটি আমি শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন তো চলুন দেখে আসি কিভাবে আম সংরক্ষণ করে থাকি তো আম সংরক্ষণের জন্য কিন্তু আমি কিছু আম নিয়ে নিয়েছি তা আমগুলো কিন্তু একদম ভালো হতে হবে মানে কোনোরকম নষ্ট আম চলবে না একদম ফ্রেশ আমগুলো নিতে হবে তো আমগুলো কিন্তু আমি যেভাবে প্রথম পদ্ধতিতে শেয়ার করছি সেটা সেটার জন্য আমগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ পরে ধোয়ার কোনো অপশন থাকবে না তাই ভালোভাবে ধুয়ে আমি এখন এটা প্রথম একটা কিচেন টাওয়াল দিয়ে মুছে নিলাম তারপর একটা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিলাম যেন একটু পানীয় অবশিষ্ট না থাকে এখন কিছু পেপার দিয়ে আমি আমগুলো খুব ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি যেন বাইরে থেকে কোনো বাতাস ভিতরে না ঢুকতে পারে সেভাবে তো আপনারা চাইলে কিন্তু পেপারও ইউজ করতে পারেন কিংবা কেউ চাইলে কিচেন টিস্যুটাও ইউজ করতে পারেন আমি কিচেন টিস্যুটা নিচ্ছি না কারণ একটা সময় হয়তো অনেক বেশি নাড়াচড়ায় কিচেন টিস্যুটা নষ্ট হয়ে যেতে পারে তবে বেটার হয় এই ধরনের কাগজ কিংবা পেপারে যদি আপনার আমটা মুড়িয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে রাখেন আর ক্ষেত্রে আম নির্বাচন করতে হবে মানে মিডিয়াম পাকা খুব বেশি পাকা নেওয়া যাবে না আবার খুব কাঁচাও নেওয়া যাবে না মিডিয়াম পাকা মানে একটু শক্ত শক্ত থাকবে বেশি কাঁচা বা পাকা নিলে হয়তো আমটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই তো আমি এখন আমগুলো মুড়িয়ে রাখা আমগুলো একটা পলিথিনে নিয়ে পলিথিনটার মুখটা খুব ভালোভাবে আমি সিল করে দিচ্ছি যেন বাইরে থেকে কোনো বাতাস ভিতরে না ঢুকতে পারে পুরোপুরি প্রসেসিং হয়ে গেল এখন এটা আমি ফ্রিজে রেখে দিতে পারবো আর সেকেন্ড পদ্ধতির জন্য আমি আরও কিছু আম নিয়ে নিয়েছি প্রতিটা আমই কিন্তু মানে মিডিয়াম পাকা খুব বেশি পাকাও না আবার খুব বেশি কাঁচাও না আমি এখন আমগুলো ভালোভাবে ছিলে নিচ্ছি এই পদ্ধতিতে আমি পুরো আমটা ছিলে নেব এই আমি আমটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন পুরো আমগুলোই আমি ছিলে নিচ্ছি আমগুলো শিলে আমি পিস পিস করে নিয়েছি আমি যেই যেভাবে ফ্রিজে রাখবো সেইভাবে পিস করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো আকারে বা বিভিন্ন সাইজ করে নিতে পারেন তা এখন আমগুলো আমি যেভাবে ফ্রিজে রাখবো আমি প্রথমেই একদম মানে কোনো বক্সে ফ্রোজেন করব না আমি প্রথম একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি বা যে কোনো প্লেট নিয়ে নিতে পারেন আপনারা নিয়ে আমি এখন আমগুলো সুন্দরভাবে একটা একটা করে ছড়িয়ে রাখছি আমগুলো এমনভাবে রাখতে হবে যেন একটার সাথে একটা পিসের সাথে আরেকটা পিস না লেগে থাকে আমি এমনভাবে রেখেছি একটা পিসের সাথে যেন আরেকটা পিস লেগে না থাকে মানে একটু দূরত্ব বজায় রেখে রেখেছি এইভাবে আমি দ্বিতীয় প্লেটটিও সাজিয়ে নিচ্ছি আমি আমের এই পিসগুলো প্রথম এভাবেই ফ্রিজে রাখবো আর যেহেতু আমি এইভাবে ফ্রিজে রাখবো তাই আমি একদম ওপেন রাখবো না আমি র্যাপিং পেপার দিয়ে মুখটা ঢেকে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে এভাবে এখান থেকে ডাইরেক্ট বক্সে করে নিতে পারেন আর যেহেতু ফ্রিজে রাখবো ওপেন রাখা যাবে না তাই আমি একটা র্যাপিং পেপার দিয়ে আমি এটা ঢেকে নিচ্ছি এভাবে আমি দ্বিতীয়টিও র্যাপিং পেপারে মুড়ে নিয়েছি এভাবে আমি সাত থেকে আট ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো মানে বরফ না হওয়া পর্যন্ত আর কি আর প্রথম যেগুলো আমি রেখেছি সেগুলো একেবারে রেখে দিয়েছি ওটা আর বের করা যাবে না শুধুমাত্র খাওয়ার সময়ই খাওয়ার হয়তো দশ থেকে পনেরো মিনিট আগে একটু বের করে উপরের চামড়াটা ছিলে কেটে খেয়ে নিতে হবে আর যে আমটা বের করা হয় সে মানে একবার বের করা হবে সেটা কিন্তু আর ফ্রিজে রাখা যাবে না সেটা খেয়ে ফেলতে হবে তাই যতটুকু আম আমরা খাবো ঠিক ততটুকু আমি বের করে তারপর খেতে হবে আমি দুটো প্লেটই সাত থেকে আট ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি এখন আমি যে আমগুলো কেটে নিয়েছি ওর আটিগুলো আমি কিন্তু সেখানে কোনো আটি রাখিনি এখন আমি যে আমগুলো কেটেছি সেটার আটি কিংবা আরও কিছু আম আমি নিয়ে এখন এটা পিউরি করে নেব আমি আমগুলো কষলেই পিউরি করে নিচ্ছি আপনারা চাইলে পিস পিস করে ব্ল্যান্ড করে নিতে পারেন আমি আসলে আমার সুবিধার জন্য আমি এই কাজটা করছি আমি এর আগেও আরও এভাবে রেখেছি ঠিক ওই বক্সে আমি এভাবে রাখবো তাই আমি এভাবে রেখে দিচ্ছি আমি এই বক্স থেকে বের করে যখন আমার যেইভাবে প্রয়োজন হবে মাঝে মাঝে আমার এই পিউরিটাই প্রয়োজন হয় আবার মাঝে মাঝে ব্ল্যান্ড করা একদম মিহিটা প্রয়োজন হয় তো সেই জন্য আমি যখন আমার যা দরকার হবে বিভিন্ন রেসিপির জন্য আমি তখন সেভাবে বের করে আমি ইউজ করব তাই আমি এভাবেই রেখে দিচ্ছি তো আপনারা একটু দেখলে লক্ষ্য করলেই বুঝবেন যে আমি কিভাবে রাখছি তো আমি সবগুলো আমের পিউরি করে নিয়েছি এখন আমি দেখিয়ে দিচ্ছি যে আমি যে এর আগে বক্স রেখেছিলাম আরও সেগুলি অলরেডি ফ্রোজেন হয়ে আছে মানে বড়ো হয়ে আছে তা আমি সেটার মধ্যেই আবার রেখে দিচ্ছি আমি একটা বড় বক্স নিয়ে নিয়েছি আমি আমার সিজনাল আম যতটুকু খাওয়া হবে তার বাকি যা থাকবে আমি হয়তো ওই বক্সে এইভাবে রেখে দেবো কিংবা যে ফ্রোজেন করবো এটাতে এই বক্সটা পুরো ভরে নেব তো এই জন্য আমি এই বক্সে রেখেছি তো এই বক্স থেকে যখন আমি বের করবো তখন হয়তো একটু যখন নরম হবে এখান থেকে আমি কেটে কিছু নিয়ে নেব মানে আমি যখন আমার যা প্রয়োজন হবে সেভাবে আর কি নিয়ে নেব আমি তিন থেকে চার ঘন্টা পরে এটা বের করে ফেলেছি সময়ের স্বল্পতার কারণে যতটুকু ফ্রোজেন হয়েছে ততটুকুই আমি করে নিচ্ছি কিন্তু এখন কিন্তু মোটামুটি রাখা যাবে আলাদা আলাদা হয়ে থাকবে আমি সেভাবেই বের করে নিয়ে এসেছি আপনারা আরেকটু বেশি সময় রাখবেন এতে করে খুব মানে ইজি হবে ব্যাপারটা তো আমি এখন একটা বক্সে প্রতিটা পিস আলাদা আলাদা করে রেখে দিচ্ছি যেহেতু আলাদা আলাদা বরফ হয়ে আছে সেহেতু কোনোভাবেই এগুলো একসাথে হয়ে যাবে না এখন আপনারা যখনই চাইবেন আলাদা যতটুকু লাগবে মানে আপনার হয়তো এখান থেকে কয়েক পিস লাগবে আপনি এখান থেকে বক্সটা খুলে কয়েক পিস বের করে আপনি নিয়ে নিলে বাকিগুলো কিন্তু সুন্দর থাকবে মানে বাকিগুলো যেন নষ্ট না হয় এই জন্য এইভাবে আমি ফ্রোজেন করে রেখেছি কিন্তু আমি যদি এটা একসাথে বক্সে করে রাখতাম তাহলে কিন্তু সবগুলো আম এটে সেটে থাকতো মানে একটার গায়ে আরেকটা লেগে থাকতো এতে করে আমি যখন বের করতাম আমটা তখন কিন্তু অনেকটা সময় আমার ফ্রিজের বাইরে বক্সটা রেখে দিতে হতো তো এই পদ্ধতিতে কিন্তু ফ্রিজ থেকে বের করার সাথে সাথে আপনারা যতটা প্রয়োজন ততটা আলাদা করে নিয়ে নিতে পারবেন তা আমি এখন তিনটা পদ্ধতিতে যে আম সংরক্ষণ করেছি সেটাই দেখিয়ে দিলাম আপনারা কিন্তু আপনাদের পছন্দমতো সাইজ অনুযায়ী আমটা সংরক্ষণ করে নিতে পারবেন এই তো আমি এই এই সাইজের যে আম মানে যেটা পিস করে বক্স করেছি সেটা কিন্তু এখন চাইলে এখান থেকে চার পাঁচটা আমি আলাদা করে উঠিয়ে নিতে পারবো আর যেটা পিউরি সেটা হচ্ছে আমি এখান থেকে চাইলে কিছুক্ষণ বাইরে রেখে নিয়ে ব্ল্যান্ড করতে পারবো কিংবা যে কোনো রেসিপিতে আমি দিতে পারবো আর বাকিটা আস্ত আম আস্ত আম সাধারণত দশ থেকে পনেরো মিনিট আগে বের করে তারপর ব্যবহার করতে হয় এই তিনটি পদ্ধতিতে খুব সহজভাবে আমি আম সংরক্ষণ করা শেয়ার করেছি সচরাচর আমি যেভাবে আম সংরক্ষণ করি সেটাই শেয়ার করার চেষ্টা করেছি আশা করি আজকের ভিডিওতে আপনাদের একটু হলেও উপকার হবে আর ভিডিওটিতে উপকৃত হলে বা ভালো লাগলে আবারও বলে নিচ্ছি লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন